নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর। প্রথমেই বলে রাখি, আজ আমি কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হইনি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আনারস কাটা যায়। আসলে দেখা যায় অনেকেই আনারস কাটার ভয়ে বাজার বা দোকান থেকে আনারস কেনেন না। তো আমি যে পদ্ধতিটা এখন দেখাবো সেটা ফলো করলে যে কেউ এই নিমিষের মধ্যে আনারস সুন্দরভাবে কাটতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো সেই জন্য আমি একটা আনারস খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর আনারস কেনার সময় চেষ্টা করবেন এরকম পাকা দেখে কেনার, এতে আনারসটা খেতে খুব ভালো হয়। এরপরেই আনারসটা এরকম একটা কিচেন নাইফ দিয়ে আমি চার ভাগ করে নেব। দেখুন এর গায়ে একটাও চোখ লেগে নেই। এবারে মাঝখানে শক্ত পোর্শনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন শক্ত অংশটা কত সুন্দরভাবে আলাদা হয়ে গেল। একটু ডিজাইন করে দিচ্ছি। তো আনারসের পিসগুলো সামান্য একটু নুন ও স্বাদমতো চিনি দিয়ে 1 থেকে 2 ঘন্টা একটু ম্যারিনেট করে খেলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে আনারস কাটা সম্ভব। তাহলে আর দেরি না করে চটপট আনারস কিনে আনুন আর এনজয় করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা একদম ভুলবেন না। আজকে এই পর্যন্তই, এখন বাই বাই।